ওই আল্লাহর মালায়েকা ফেরেশতা তার নুরের ডাটা দিয়ে উড়ে ঘুরে আল্লাহ পাকের আরশে আযিমে দরজার কাছে গিয়ে আর গুনগুন গুনগুন করে আওয়াজ দিতে থাকে আল্লাহ পাক ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করে ফেরেশতা কেমন করে গুনগুন করে আওয়াজ করক কেন কি হয়েছে বলো ফেরেস্তা বলবে আল্লাহ আপনার এক বান্দা আপনার এক বান্দি ইমানের কলেমা পড়েছে এখনো পর্যন্ত তার গুনা মা বলো না দয়া দয়া করে ওই গুনা যত গুনা মা করবে আমি গুনগুনা নো বন্ধ করব না আমার আল্লাহ পাক বলেন ফেরেশতারা তুমি শান্ত হয়ে যাও ঠান্ডা হয়ে যাও আমি আল্লাহ বিগত চিনে গির কুনা মা করে দিলাম যদি আল্লাহ বলে একজন থেকে তাকে আরে নবীকে যদি বিশ্বাস করে থাকেন নবী বলে একদিন আল্লাহর পায়কোম্বাত ছিল তাহলে সেই মহা আল্লাহর রাসূল দিল দুনিয়ার বাদশা মহান আল্লাহ গনাবা আলালআমিনের নাম আর বিশ্ব নবী হাবিবুল্লাহ নামের এই কলেমা আমার ওই বান্দার পড়ার বিনিময়ে ও মালায়েকা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার একটা জবাব না সত্তর হাজার জবান আমি আল্লাহ আর খুলে দিলাম এই হাজার জবান দিয়ে একদিন দুদিন তিন দিন না কেমন পর্যন্ত আমার ওই বান্দার মাঘ দোয়া চাইতে থাকো ধরে বলুন এই জ্ঞানটা যদি সবার থেকে থাকে এই জ্ঞানটা যদি সবার থাকতো আল্লাহর কলেমার উপরে বিশ্বনবী নবী নামের উপরে যদি বিশ্বাস থাকতো তাহলে মাঠে যেতে যেতে বাজারে যেতে যেতে যতক্ষণ বসে আছে ততক্ষণ মাহফিলে বসে বসে যখন কলমা পড়তে বলতো তখন করে কলমা শরীফ পড়তো কারণ আমার এই কলেমার ফেরত যেন আল্লাহ পাকের আরশে চলে যায় আর আমার কথা গিয়ে বলে আল্লাহ তার যেন সত্য রাজার জবান দেয় ওই সত্য রাজার জবান দিয়ে সে যেন আমার মাগফিরাতের দোয়া চায় সে যে পড়বে তার লাভ হবে যে পড়বে না তার ক্ষতি হবে আজকের বাটজুলি গ্রামের জলসা অনেক ভালো বংশের ছেলে ভালো ভালো আত্মীয়র বাড়িতে বসে আছে নোংরা কাজ করবার ভালো লাগে না বলে কথা বাটুলি যাচ্ছি শ্বশুর বাড়ি বাটজুলি যাচ্ছি ঝুলাভার বাড়ি যাচ্ছি মামুর বাড়ি কেন বাবা ও মা তুমি জানো না জলসা আমি জলসা শুনতে যাচ্ছি কত বড় মিথ্য

এই করোনার ঔষধ যন্ত্র এরকম পাওয়া গেছে তার নাই কোনো সন্ধান নেই ডাক্তাররা অবাক হয়ে যাচ্ছে যে কি রোগ আসছে আল্লাহ এমন এমন রোগ দেবে আমাদের কারণে আমাদের চলাফেরার কারণে আমাদের আল্লাহকে অস্বীকার করার কারণে নবীর নীতিকে অস্বীকার করার কারণে আলেম ওলামাদেরকে বিচ্যুতি করার কারণে মা বাপকে অপমান করার কারণে এমন এমন গজব দেবে আল্লাহ পৃথিবীর কোনো ডাক্তার সে ঔষধ খুঁজে পাবে না

আলী সাল তুয় সালাম উড়ে উড়ে আল্লাহ নবী সুলাই আলী সাল তুয় সালাম রা দেখতে পাওয়া গেল সাগরের রূপ দিয়ে পরিদোয়া সময় ভীষণ জোরে ঝড় শুরু হয়ে গেছে আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাত ওয়া সালাম ওই সময় বললেন تخت দাঁড়িয়ে যাও আর জিনেদেরকে বলল ডেকে জিনের তলেরা আমি নবী সুলাইমান রওনা দিয়েছি বটে কিন্তু সাগর থেকে এত দ্রুত গতিতে ঝড় শুরু হলো কেন ওই জায়গায় কি আছে আমি নবী সুলাইমান জানতে চাই

একটা সুন্দর মণি মুক্তার গম্বুজ রয়েছে আল্লাহর নবিসুলাই মান আলি সালা সালামের জিরাম কুম্বুজ দেখে এসে বললেন হুজুর যে শোজাই ঝড় উঠেছে ঠিক ওই সোজাই সাগরের মা একটা মণি মুক্তার রয়েছে বলছে মণি গম্বুজ বলে হা বলছে যাও ওই গম্বুজটাকে টেনে সাগরের কিনারায় নিয়ে এসো গম্বুজটাকে টানতে টানতে সাগরের কিনার আনার পরে আল্লাহর নবী সুলাইমান আলী সালাতাম গুম্বুজের না দরজা খুঁজে পায় না জানালা দেখতে পায় আল্লাহ নবী সুলাইমান বলে আল্লাহ হঠাৎ করে দরিয়ার মাঝখানে ঝড় শুরু হয়ে গেল আমি সুলাইমান তত্ত্ব দর করিয়ে ব্যাপারটাকে জানতে চাইলাম কিন্তু একটা গুম্বুজ দেখতে পেলাম ওগো আমার আল্লাহ গুম্বুজটাকে টেনে কিনারায় তুলতে বললাম তলা হলো কিন্তু জানালাই দরজা নাই ও দয়াবান দয়া করে এই গুঙ্গুজের দরজা খুলে দিন আমি নবী সুলাইমান ওই গুঙ্গুজের ভিতরে কি আছে দেখতে চাই আল্লাহর কুদরত আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাতু সালামের দোয়া আল্লাহ কবুল করে নিয়ে ওই গুঙ্গুজের দরজা খুলে দিলেন সাথে সাথে নবী সুলাইমান দেখতে পায়

বলছে আমি একজন সাধারণ যুবক বলছে তুমি সাধারণ যুবক তাই এখানে কেন বলছে আমি কোথায় ভালো করে চেষ্টা করুন আপনারা জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ এখানে বসে রয়েছেন ভাইরা আমার বাবা দিরা আল্লাহ নবী সুলাইমান আলী সালাম বললেন বাবু বাবা তুমি কোথায় জানো না বলে না বলতে একটা কথা শোনো তুমি মানু যে তো এত কঠিন ব্যাপার তাহলে তুমি তোমার পিছনের কথা কিছু কি জানো বলতে আমি আমার পিছনের কথা জানি আমি আপনাকে জানিয়ে দিলাম আমার বিদ্যা জননী মা ছিল অন্না জননী মা ওই পায়খানা পরিষ্কার করতাম ওই মায়ের বিছনা করে দিতাম ওই মায়ের ঘাড়ে করে নিয়ে পিঠে করে নিয়ে ঘুরতাম মা জননী হাঁটতে চলতে পাত না মাকে নিয়ে একটু হাওয়া খাওয়াতে যেতাম মাকে নিয়ে একটু সেবা করতাম তাই মা জননী সব সময় আমার জন্য দোয়া চাইতে দরকার দেন আল্লাহ আমার ছেলেকে আমার ছেলেকে আমি আমার সন্তানের উপরে রাজি আমি আমার সন্তানের উপরে খুশি ওগো আমার আল্লাহ আমার ছেলে দুনিয়ার সম্পদের দরকার নাই আমার ছেলে রাসমানে জায়গা দিলে হবে না আমার ছেলের জমিনে জায়গা দেবেন না কাজ করে নিজের সে যেন আপনার এ বা দা করতে পারে জোরে বলুন ও মা রত্নবী সুলাইমানি সালাতুয়া সালা এরপরে আমার মা জননি মারা যায়। আমি যুবক কোথায় আছি কোথায় গেলাম আজও কিছু বুঝতে পারি না বলছে তরুণ আর একটা কথা জানতে চাই তুমি এর ভিতরে রয়েছো তোমার তো খাদ্য খাবার লাগে পানি পিপাসা লাগে যে তুমি মানুষ বলে হ্যাঁ তাহলে খাদ্য পাও কোথার থেকে জানতে চাই ওই সময় যুবক বললেন হুজুর আমি যে দেয়ালের ভিতরে আছি কোথায় আছি জানি না তবে এই দেয়াল ঘুরে গাছের ডাল হয় তাতে অনেকগুলো ফল লেগে যায় আর আমি ওই ফল যখন পান করি আমার খুদা মিটে যায় তৃষ্ণা মিটে যায় আর আমি যুবক আমার কলি জাখানা ঠান্ডা হয়ে যা ও যুবকে আমার আল্লাহ পাক মনি মুক্তার আমার আল্লাহ পাক মনি মুক্তার গুম্বুস তৈরি করে দিয়ে তল সাগরের তলদেশে করে বাধা তেলে ব্যবস্থা করে দিয়ে আমার আল্লাহ আল্লাপা চামলাতি খানা ভিতরে পাঠিয়ে দা নবী সুলাইমান বললেন যুব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে তাই তোমার মা জননী দোয়ার বাবার কাছে আল্লাহ তোমার আসমানে জায়গা করে দেয়নি জমিনে জায়গা করে দেয়নি রে যুবক আমার আল্লাহ পাক তোমার এই সাগরের মাছখানি মনি মনি তার ভিতরে ইবাদতের ব্যবস্থা করে দিয়ে আমার আল্লাহ চাচা তুই খানা তোমায় খাওয়া যদি মনে করো জীবন জীবন ধন্য করতে চাই দুনিয়ায় সম্মানের আসনে বাঁচতে চাই দুটো পায়ে ধরে বলি রে যুব মা বাবার কাছ থেকে দোয়ালাও মা বাপের কাছ থেকে দোয়ালাও যদি বলো পায়খানা গুড়িয়ে কে মরতে চাই অকাল মৃত্যু চাই তাহলে মা বাপের পিছনে লিগে যাও পায়খানা গুড়িয়ে কে মৃত্যু হবে ভাই

ছেলে বাপের পিটতে পারবে না পরে ঠান্ডা মাথায় বোঝাতে পারবে বাপ বলছে কোরআন মানি না আল্লাহ মানি না নবী মানি না আল্লাহ বলে কিছু নাই যা কিছু দেখছি আপনি আপনি হয়েছে ওই ছেলে বাপের মারা তো দূরের কথা হ্রাস করতে পারবে না আল্লাহ বলে ওই বাপের নরম ভাষায় বোঝাও আল্লাহ বলে একজন আছে কোরআন শরীফ সত্য কো আব্বা কোরআন মিথ্যা বলো না ওই ছেলের ওই ছেলে ওই সন্তান ওই বাপের নরম ভাষায় বোঝাবে

কথা দাঁড়াই তোমার মা বাপ যেন করে কষ্ট না বললেন বাবা

আল্লাহ গো আমার কষ্ট দিয়েছে আমি সকালবেলা বব দোয়া করেছি গো মাহবুব কিন্তু আমার ছেলে যদি ক্ষতি হয় আমি अब्बा শস্য করতে পারবো না আমি মা সহ্য করতে পারবো না তাই আল্লাহ আমি আপনার দরবারে চাচ্ছি আমার ছেলের জন্য কোনো ক্ষতি না হয় ওরে গোপাল ফাটা তোর আগুন লাগবে যদি মা বাপ দোয়া ফিরোজ না দেয় আল্লাহর কসম ওই ছেলে

আল্লা কসম নবী বলেছে তোমার বাপ আর তোমার মা এই দুজনা হলো জোরে বলুন এই দুজনা আল্লাপের জঞ্জনা আর যদি বিপদজনক হও বাপের উপরে চোখ রাঙাও বা নারী এই দুজনা হবে

কথা আল্লাহ খুশি নারাজ ভাইরে আমার বাবা দিলাম মা বাপকে ছেড়ে দিলাম মুসলুমকে ছেড়ে দিলাম মুসাফিরকে ছেড়ে দিলাম মা বাপ তো দূরের কথা একটা গ্রামের লোকের যদি কেউ কষ্ট দেয় একটা পাড়ার লোকের কেউ যদি মারে ওকে যদি বেঁচে থাকে আর আল্লাহ কাবায় পড়ে থাকে আর শুধু বলবে আল্লাহ কাবায় আছি কেমন পর্যন্ত আমার ক্ষমা করে দিন আল্লাহর কসম ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা নাই হবে তাহলে মা দূরের কথা মা বাপ দূরের কথা একটা গ্রামের লোকের যদি মেরে অপমান করে বিহুতি করে আর খাবার দিয়ে যদি বলে আল্লাহ

সবাই বলে আল্লাহ কি কোনো পার্টি করে যে আল্লাহ বিজেপির লোক আমরা তবি দেবো আল্লাহ সিপিএম এর লোক তো গিদ্ধ বলো তাহলে মা পিলে তো গিদ্ধিতে বললে কিছু মানুষ চুপ করে থাকে কেন আল্লাহ কি কোনো দল টল করে

একটুখানি জোরে তো বিদ্যান না আরো জোরে না

আল্লা আল্লাহ নিষেধ এ আল্লাহ নিষেধ কোনো কথা আছে কি কাজ করতে পারব